হচ্ছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। এই মুহূর্তে টেকনাফের জেটি ঘাটে আছেন সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, দীর্ঘ 229 দিন বন্ধ থাকার পর আজ টেকনাফ থেকে সেন্ট মার্টিন যে পর্যটকবাহী জাহাজ চলাচল সেটি শুরু হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে পর্যটকরা টেকনাফের যে ধমধমিয়া ঘাট রয়েছে সেই ঘাটে ভিড় করছে। যদি একটু দেখাতে চাই যে এটা যে ধমধমিয়া ঘাট, সেই ঘাটে কিন্তু এখন পর্যটকরা অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পর্যটক কিন্তু যে কাউন্টার রয়েছে কেয়ারি সিন্দাবাদের সেই কাউন্টারে ভিড় করছে এবং তারা ধারাবাহিকভাবে আর 9:15 দিকে জাহাজটা ছেড়ে দিবে, সেহেতু এখন তারা টিকিটগুলো দেখে দেখে মানুষজনকে প্রবেশ করানোর জন্য কিছুক্ষণের মধ্যে প্রবেশ করাবেন, সেটা আমরা কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। আপনি একটু একটু যদি দূরে একটু লক্ষ্য করা যদি একটু দেখাতে চাই, সেটি হচ্ছে বিপুল সংখ্যক পর্যটক। আজকে প্রথম একটি জাহাজ পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে, পরবর্তীতে ধারাবাহিকভাবে আরও 20 তারিখ থেকে প্রায় 5টি জাহাজ চলাচল করবে বলে আমাদেরকে জানিয়েছে। যদি এখন যদি একটু দেখেন দীর্ঘ লাইন, সে সকাল থেকে মানুষজন আসছে, পর্যটকরা প্রথমবারের মতো এই মৌসুমে সেন্ট মার্টিন যাওয়ার জন্য, সেই হিসাবে মানুষজন কিন্তু এখনো জাহাজে যে জাহাজ জাহাজে যে আমাদের একটু যদি দেখাতে চাই যে জাহাজের লোকজন এখানে রয়েছে, জাহাজের লোকজন রয়েছে, সে জাহাজে করে মানুষজন সেন্ট মার্টিন রওনা দিবে। একটু যদি আমরা একটু যদি জাহাজটা একটু দেখাতে চাই, সেটি হচ্ছে এটি যে আপনার দীর্ঘ 229 দিন পর সেই যে জাহাজটি যেটি কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন সেটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হবে কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যে কিছু কিছু পর্যটক জাহাজে প্রবেশ করছে। একটু যদি দেখাতে চাই যে বিপুল যে এখনও লোকজন কিন্তু জাহাজে অনেক কম উঠেছে, তবে কিছুক্ষণের মধ্যে আরও পর্যটক যেহেতু আসা শুরু করেছে সেহেতু ধীরে ধীরে জাহাজটি পূর্ণ হয়ে যাবে। আমরা জাহাজ কর্তৃপক্ষের সাথে কথা বলে ছিলাম, জাহাজে যারা রয়েছেন ইতিমধ্যে জাহাজে যে 300 যাত্রী রয়েছে 300-এর অধিক বলতে গেলে 400 মতো পর্যটককে তারা টিকিট দিয়েছেন, তবে প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেই বিধিনিষেধের কারণে অতিরিক্ত তারা যাত্রী আরও 500 থেকে 600 যে যাত্রী একটি জাহাজে নেওয়া যায় সেটিও কিন্তু করছেন না। প্রশাসন যে বিধিনিষেধ দিয়ে দিয়েছে সর্বোচ্চ 400, সে 400 পর্যটক নিয়ে কিছুক্ষণের মধ্যে রওনা হবেন। আমরা জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি অক্টোবর মাসের শুরুর দিকে প্রথম দিকে কিন্তু প্রতি মৌসুমে জাহাজ চলাচল শুরু করে, কিন্তু এবার যে সেন্ট মার্টিনের যেটি রয়েছে সেটি সংস্কার না হওয়ার কারণে একটু সমস্যায় পড়তে হয়েছে, সেই কারণে নভেম্বরের দিকে এসে প্রশাসন জাহাজ চলাচল অনুমতি দিয়েছে। ইতিমধ্যে একটি জাহাজ যাচ্ছে, আগামী 20 নভেম্বরের দিকে আরও 4-5টি জাহাজ ধারাবাহিকভাবে সেন্ট মার্টিন যাবে বলে আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসন। তো এ ছিল আমার কাছে টেকনাফ জেটি ঘাট থেকে সবশেষ। টেকনাফ জেটি ঘাট থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।